পাঁচ দিতে যাচ্ছি, যেটা অনেক দিনের পরিশ্রমের ফল আপনারা জানেন। অনেকদিন ধরে আমরা এখানে পরিশ্রম করছি, আমাদের টিম খুব ভালো, টিম ওয়ার্কিং খুব ভালো, কনসেপ্ট খুব ভালো। সৌরভ বন্দ্যোপাধ্যায় ডাইরেকশনে দেবদাসটা আমরা আজকে নামাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছেন। আর আমি বলবো আজকে আমার এক্সাইটমেন্ট করছে, প্রচুর আমি ধরে রাখতে পারছি না, কারণ এটা অনেক দিনের পরিশ্রমের ফল, যেখানটায় আমরা নিজেদের 100% দেওয়ার চেষ্টা করছি। দেখি কী হয়। এখন ভাবতে সাজে যে শাড়িটা এত সুন্দর, একটা হলিগ্রামের শাড়ি, এটা আমাদের ইরানি ব্র্যান্ডের কালেকশন। ইরানির কালেকশন আমার বরাবরই খুবই পছন্দ। আমাকে আজকে ম্যান প্রকৃতির ওপর একটু ফুল স্লিভ ব্লাউজ, প্রকৃতির ওপর যত সি ওয়ার্ক আছে, এটা একটু জরির মতন ওয়ার্ক আছে, যেরকম পার্বতীর একটা গর্জিয়াস লুকের দরকার, সেরকম একটা শাড়ি হলুদ রঙের। এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। আই থিঙ্ক শাড়িটা খুব সুন্দর লাগছে আমার। থ্যাংক ইউ ইরানিদি এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। ইরানিদির আজকে আসার কথা ছিল। ইরানিদি প্রত্যেকবার প্রোগ্রামে আমরা থাকি, ইরানিদির সাথে এত প্রোগ্রাম করেছি, আমরা ইরানিদির আশীর্বাদ সবসময় থাকে, ইরানিদির কালেকশনও খুব ভালো থাকে। তো ম্যামকে আমরা আজকে খুব মিস করছি, ঠাকুরের কাছে প্রে করছি ম্যামের একটু শরীর খারাপ, ম্যাম তাড়াতাড়ি সুস্থ হয়ে এখানে যাতে প্রেজেন্ট থাকতে পারে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। ম্যামের ব্লেস যাতে আমরা পাই সবসময়, ম্যাম যাতে আমাদের সাথে থাকে, তো ম্যামের জন্য প্রার্থনাই করবো, ম্যাম তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন, আর ম্যাম আমাদের সাথে এইভাবে থাকুন সবসময়। লাগে আপনারা ব্লেস করবেন, আপনারা ভালোবাসবেন, এইভাবে ভালো রাখবেন। Thank you.
মানুষকে কিভাবে কাজ করতে হয়, সে মোটিভেট করতে হয়, সে যে এর কাছে শিখতে হবে, এর কাছে আমি শিখেছি এবং আমাকে যেভাবে কাজ করিয়েছে, আমি অ্যাকচুয়ালি প্রথমে আমার কাছে করেছিল মানে কি বলবো, দেবী শক্তি একটা কাজ হয়েছিল, দেবীশক্তি আমি অসুরে পাঠ করেছিলাম, সেই প্রথম আমার কাজ এবং আগে আরও কাজ করব, সেটা কোনো প্রবলেম নেই। কিন্তু যেভাবে সৌরভ কাজ করিয়েছে এবং দিদিও আমাকে খুব হেল্প করেছে যে আগে আরও কাজ করাবেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা হলো একটা ড্রামেটিক র্যাম শো যেখানে আমি চন্দ্রমুখী রোল প্লে করছি ইন্দ্রানীর দিয়ে কাপড় পরে। আশা করি আপনাদের ভালো লাগবে, এভাবে আশীর্বাদ করতে থাকবেন। থ্যাংক ইউ, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই কেম হিয়ার ফর দিস শো। থ্যাংক ইউ টু সৃষ্টি সল্ট লেক, দিস ইজ দ্য সেন্টার অফ ডিসেবিলিটি লার্নিং সেন্টার, আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম পার্ট অফ ইট অ্যান্ড আই আম মিসিং ইন্দ্রানী ভি বিকজ দি কস্টিউম আই এম ওয়েরিং রাইট নাও ইটস ভেরি কনসিয়াস। আমার খুব ভালো লেগেছে শাড়িটা, খুব হেভি, ইটস লাইক বিউটিফুল কাজ করা, পুরো ব্লাউজ ডিজাইন অ্যান্ড শাড়ি মেটেরিয়াল ইজ ভেরি গুড। আই উইশ ইউ কুড বি হিয়ার অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম পার্ট অফ দ্য শো। থ্যাংক ইউ সো মাচ।
এগুলো আমরা শুরু হয়েছিল আমাদের ছোট ভাবে।